যিনি এক বিন্দু তুচ্ছ পানি থেকে আমাদের সৃষ্টি করেছেন, তারপর সুন্দরতম অবয়ব প্রেরণ করেছেন এই পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম নাজিল হন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। দেখুন, ওয়াজ গত বছর হয়েছে, এই বছরও হচ্ছে, আগামী বছরও হবে। আপনারা বা আমরা বেঁচে থাকি অথবা না থাকি, আমরা এর আয়োজন করি অথবা না করি, কেউ না কেউ এর আয়োজন করবে, কেউ না কেউ এই মাঠে উপস্থিত থাকবে অথবা পর্দার আড়ালে প্যান্ডেলে কেউ না কেউ থাকবে। ওয়াজ মাহফিলের নামকরণ করা হয়েছে কি উদ্দেশ্যে? ওয়াজ মানে কিন্তু নসিহা, কেমন? ওয়াজ মানে উপদেশ। তো মাহফিল, মাহফিল মানে তো আপনারা বুঝছেন, একটু কিছু মানুষ একত্রিত হবে বৈঠক টাইপের, সঙ্গবদ্ধ হয়ে একটু সবাই একত্রিত হয়ে একটা জায়গায় উপস্থিত হবে, নসিহত করবে এবং গ্রহণ করবে ওয়াজ মাহফিল, কেমন? যদি আপনারা এটাকে শীতকালীন উৎসব হিসেবে নেন তবে তাই পাবেন, আর যদি আপনারা মনে করেন যে না এখান থেকে কিছু শিখার আছে তাহলে আপনারা শিখবেন এবং তদ অনুযায়ী আমল করলে আপনাদের কল্যাণ সাধন হবে। এখানে যারা উপস্থিত হয়েছেন, দুইভাবে এটাকে ক্লোজ করে এখান থেকে যাওয়া যাবে। এক, এখানে আসছেন এলাকার মাহফিল, সেই মাহফিলে অংশগ্রহণ করছেন এবং ভালো লাগছে অথবা ভালো লাগে না, জমছে অথবা জমে নাই, হুজুর ভালো অথবা অত ভালো না অথবা খুব ভালো, এই ধরনের ক্যালকুলেশন করতে যারা আসছেন তারা তাই হবেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, যে ব্যক্তি নলেজ, শিক্ষা, বিদ্যা, দীনি শিক্ষা অর্জনের জন্য যে ব্যক্তি পথ চলতে শুরু করলো, এটা হতে পারে মক্তব, হতে পারে মাদ্রাসা, হতে পারে বৈঠক, হতে পারে মাহফিল, হতে পারে কোনো হুজুরের কাছে যাওয়া, হতে পারে কোনো হুজুর নিয়ে আসা, হতে পারে ঘরে কোরআন কারিম খুলে নিজে নিজে তেলাওয়াত করা, বোঝার চেষ্টা করা, হতে পারে হাদিসের বই মোবাইলে ডাউনলোড করে পড়া, হতে পারে একটা ইসলামিক বই পড়া, যা কিছু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, এই জ্ঞান অর্জনের জন্য পথ চলার উসিলা তাকে তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেবে। এখন যারা এখানে আসছেন শীতকালীন উৎসবে অথবা এলাকার মাহফিলে অথবা বুট বাদাম খাইতে, ফুসকা আলুচপ খাইতে, যুবকদের মধ্যে যারা আসছে প্রেমিকার সাথে দেখা করতে একবার, বন্ধুদের মধ্যে যারা আসছে একজন হুজুর আসবে চলো ওয়াজ শুনি, মোট কথা হলো যে যে উদ্দেশ্যে আসছে তার উদ্দেশ্যে সে পাবে, বেশি কিছু সে পাবে না। আর যদি বলেন যে না আল্লাহ নবী বলেছে দিন শিখতে গেলে জান্নাতের পথ সহজ হয়, তাহলে এখান থেকে জান্নাতের পথ সহজ হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জান্নাতে প্রবেশ করবে কি বলতে পারবে? অনেক অনেক ভাবে বলা যায়, হাদিসে অনেক ভাবে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, কেমন? অনেক ভাবে হাদিসে আসছে, কিন্তু এভাবেও আসছে, দেখেন আপনার বুঝে আসে কিনা, এখান থেকে কিছু নেওয়া যায় কিনা, নাকি আপনি আপনার মন মানি করবেন, অথচ আপনার আব্বা জওয়ান ছিল বৃদ্ধ হয়েছে, অথচ আপনার দাদা এলাকার মাতব্বর ছিল নিঃশেষ হয়ে গেছে, অথচ সেই তো
ওই তো সেদিন আপনি কিশোর ছিলেন, যুবক ছিলেন, আজকে আপনি পূর্ণ বয়সের 35-40 বছরের ম্যাচিওর একজন পুরুষে পরিণত হয়েছে। এই তো সেদিন আপনার বড় ভাইয়ের বিয়েতে গেছেন, আপনার বয়স 8 বছর ছিল, আজকে আপনার বড় ভাই লাঠি ভর দিয়ে হাঁটে, আপনার বয়স 45। কয়দিন আগের কথা, যদি নিজের মন মানি করে চলতে চান আপনার ইচ্ছা। আমি এখানে আসছি কথা বলতে, আমি কারো বাপ নই, দাদা নই, যে আপনারা গুনাহ করলে আমার দোষ। আমি এখানে কারো দারোয়ান হয়ে আসিনি, আমি এসেছি এখানে উপদেশ দিতে, আপনারা এসেছেন উপদেশ নিতে। যার খুশি উপদেশ নেবেন, যদি আপনি নিজেকে সংশোধন করতে পারেন এতে আপনার কল্যাণ, যদি আপনি নিজেকে সংশোধন না করেন এ অকল্যাণ, অন্য কাউকে ছুবে না। তবে হ্যাঁ, একজন মহিলা যদি এখানে অকল্যাণ বা বিপদগামী হয়, সেক্ষেত্রে বাবা ভাই স্বামী সবাই এই অকল্যাণ সবাইকে ছুবে। অপ্রাপ্ত বয়স্ক একটা বাচ্চা যদি বিপদগামী হয়, তার বাবা এবং মা, বড় ভাই, আত্মীয় স্বজনের মধ্যে যারা অভিভাবকের মতো, পাড়া প্রতিবেশী, যারা সমাজ নেতৃত্ব দেয়, যারা সমাজের বিচার আচার করে, সবাইকে এটা ছোবে, এটা সবাইকে আহত করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আমাকে অস্বীকার করে। কালু, সাহাবারা সবাই বললেন, ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা, কারা তারা যারা আপনাকে অস্বীকার করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কল, তিনি আলাইহিস সালাম বললেন, মান আতাআনি, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করে, আমাকে মেনে চলে। না শুধু শেষ নবীর উম্মত আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে এভাবে চুমু খায়, এতটুকুই যা যথেষ্ট নয়। মান আতাআনি, যে আমি মুহাম্মদকে অনুগত্য করবে, আমি নেশা করতাম না যে নেশা করবে না, আমি জানা করতাম না যে জানা করবে না, আমি দাড়ি রেখে দিতাম যে দাড়ি রেখে দেবে, আমি ডান হাতে খেতাম যে ডান হাতে খাবে, আমি বাম পায়ে টয়লেটে যাই যে বাম পায়ে টয়লেটে যাবে, আমি ডান পায়ে মসজিদে যাই যে ডান পায়ে মসজিদে যাবে, আমি ছোট বড় যাকে দেখি সালাম দেই যে যাকে দেখবে সালাম দিবে, আমি পিতা মাতার প্রতি সদয়, মুরব্বীদের প্রতি সদয় ও বিনয় ছিলাম যে মুরব্বীদের প্রতি পিতা মাতার প্রতি বিনয় থাকবে, আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আমি হালাল পথে সর্বোচ্চ পথ সবাইকে প্রদর্শন করে যাচ্ছি যে হালালের সর্বোচ্চ পথ অবলম্বন করবে। মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুসরণ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, ওয়ামান আসানি ফাকাদ আদা, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের অবাধ্য সেই মূলত অস্বীকারকারী। তাহলে আল্লাহ নবীর উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে অস্বীকারকারী ছাড়া। সাহাবারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, কে অস্বীকার করে? তিনি বললেন, যে আমাকে মানে সে জান্নাতে যাবে, সে আমার উম্মত, আর আমি যা যা নির্দেশ দিয়েছি যে অবাধ্য করে, যে এটা মানে না, সেই হচ্ছে আমার অস্বীকারকারী। যে দাড়িকে সুন্নত মনে করে কেটে ফেলে, যে সিগারেটকে সামান্য ধূমপান মনে করে, মাখরু মনে করে খাওয়া শুরু করে দেয়, যে বাবা মায়ের প্রতি যত্নশীল নয়, যে টাকনুর নিচে প্যান্ট পরাকে তার
কি বলে এটাকে স্টাইল বা তার পয়সা বলা গিরি তার মানে এমনি কিচ্ছু না, এটা কি হয়েছে টাকার উপরে 2 ইঞ্চি পড়লাম নিজে বললে কি আসে যায়। যে এখানে রাসূলের শিক্ষা নেয় না, খাওয়া শোয়া খাওয়া দাওয়া ঘুম সব থেকে, আরে আল্লাহ নবীর অনুগত কে করে জানেন? ওই লোকটা যে তার স্ত্রীর সাথে সহবাসে যায় আর বলে, আর সে দোয়া পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ও জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। ওই লোকটা আল্লাহ নবীর অনুগত করে, যে স্ত্রীর কাছে যাওয়ার পূর্বে দোয়াটা করে নেয়। ওই লোকটা আল্লাহর নবীর অনুগত্য করে যে ঘুমানোর সময় ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা মুতাহিয়াল ঘুমায়। ওই লোকটা আল্লাহর নবীর অনুগত্য করে যে ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়ালাইহিন নুশুর বলে। ওই লোকটা অনুগত্য করে যে বাম পায়ে টয়লেটে গিয়ে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। ওই লোকটা অনুগত্য করে যে ডান পা দিয়ে টয়লেট থেকে বের হয় বলে গফরানাক। ওই লোকটা অনুগত্য করে যে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে। ওই লোকটা অনুগত্য করে যে বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে। ওই লোকটা অনুগত্য করে যে সুইচ কারেন্টের ফ্যানের লাইটের বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে, দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে, ঘরে প্রবেশের সময় ছেলে মেয়ে ছেলের বউ কে আছে ডাজন ম্যাটার, ঘরে ঢুকতে আসসালামু আলাইকুম বলে ঢোকে। ওই লোকটা আল্লাহ নবীর অনুগত্য করে। যে লোকটা দাড়িগুলোকে যেভাবে আছে ছেড়ে দেয়, যতটুকু ঝোলে ঝুলতে দেয়, যতটুকু ঝোলে ঝুলতে দেয়, ওই লোকটা আল্লাহ নবীর অনুগত্য করে। ওই লোকটা আল্লাহ নবীর অনুগত্য করে যে ফজরে ফরজের আগে 2 রাকাত সালাত আদায় করে। ওই লোকটা আল্লাহ নবীর অনুগত্য করে যে জোহরের 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নত এবং জোহরের 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত আদায় করে। ওই লোকটা আল্লাহ নবীর অনুগত্য করে যে মাগরিবের ফরজের পরে 2, ঈশার ফরজের পরে 2, এভাবে 12 রাকাত দিনে সুন্নতে মুয়াক্কাদ আদায় করে, সে আল্লাহ নবীর অনুগত্য করে। ওই লোকটা আল্লাহ নবীর অনুগত্য করে যে ভিতরের নামাজ ছাড়ে না। ওই লোকটা আল্লাহ নবীর অনুগত্য করে যে ঘুম থেকে উঠে মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে, অথবা প্রায় পড়ে, অথবা প্রতিদিন পড়ে। ওই লোকটা আল্লাহ নবীর অনুগত্য করে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ও কাটরা উত্তর পাড়ার মানুষ, তোমাদের নবী বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের মহিলা পুরুষ সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে। কালু আমাইয়া বাইয়া রাসূলুল্লাহ, সবাই বলল হে আল্লাহর রাসূল কে আপনাকে অস্বীকার করে? কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি, যে আমাকে অনুগত্য করে, যে আমাকে মেনে চলে, যে আমার অনুসরণ করে, যে আমি যা বলি তা করে, সে জান্নাতে প্রবেশ করবে। ও মান আসআনি, যে আমি যা বলি তা করে না, সেই আমাকে অস্বীকার করে। এই কাটরা উত্তর পাড়ার মানুষের সিদ্ধান্ত, তারা জান্নাতে কিভাবে প্রবেশ করবে। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে দিয়ে গেছে কিভাবে জান্নাতে যাবে। শোনো কাটরার পুরুষ ও মহিলারা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুম, তারা কারা যারা আল্লাহর পরিবার? ক্বাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহ, তারা হচ্ছে যারা কুরআনুল কারীমের পাঠকারী, তারা হচ্ছে তারা যারা কোরআনুল করিম অনুযায়ী জীবন গড়ে, কোরআন তেলাওয়াত করে এবং সে অনুযায়ী আমল করে। ওয়াখাসাতু আহলুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর পরিবার। ওয়াখাসাতু, এবং আল্লাহর বিশেষ ভাজন, স্পেশাল ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মানুষ, স্ত্রী সন্তান, ব্যাস এটুকুই তো। এই সুদ ঘুষ দুর্নীতি গুন্ডাগিরি মাতব্বিরি ক্ষমতা দাপট, ব্যাস 60 বছর না 15 বছর তুমি কিছুই বুঝতে না, তুমি ছিলা কিশোর এবং শিশু, 50-এর পরে তুমি হলা বৃদ্ধ,
30 বছরের আধিপত্যের এত মায়া, এতই মায়া। তবে জেনে নাও কাটরার মানুষ, তোমাদের রব বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। আমরা ঈমান আনছি তো আল্লাহর প্রতি, যাক ঠিক আছে আমি ঠিক জায়গায় আসছি, ভুল জায়গায় আসিনি। তাহলে আমাদেরকে বলছে আল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাইকে বলে না এখানে, এখানে শুধু তাদেরকে বলছে যারা ঈমান আনছে। আমরা ঈমান আনছি তো আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, তাহলে আমাকেও বলছে, তাহলে তো অপ্রয়োজনীয় কথা হয়ে যেত। ধরেন যে লোক ঈমান আনে তার সামনে যেটা বললে আমার অপ্রয়োজনীয় হয়ে যেত না, তার সামনে বলতে হবে ইয়া ইউহান নাস, হে মানুষ, আল্লাহ মানুষকে যেটা আহ্বান করেছে ওটা। কিন্তু এখানে আল্লাহ সবাইকে বলে নাই, শুধু স্পেশালি যারা আমার প্রতি ঈমান আনছে তাদেরকে একটা আল্লাহ তথ্য দিচ্ছে। কি দিচ্ছে? দারুণ একটা তথ্য, কারণ আল্লাহ তাদেরকে পছন্দ করে, ভালোবাসে, যেহেতু তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ চায় তারা জান্নাতে যাক, সেজন্য আল্লাহ স্পেশাল সিক্রেট বলে দিচ্ছে তাদেরকে। আল্লাহ ওদের কাছে সিক্রেট রাখে নাই জান্নাতের, শত্রুকে সেটার পরিচয় করে দিয়েছে আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদু আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্না আল্লাহ গাফুরুর রাহিম। আল্লাহ বলছে, হে তোমরা যারা ঈমান আনছো, নিজেকে মুসলিম বলো, আরে তোমাদের স্ত্রী, তোমাদের স্ত্রী, তোমাদের স্ত্রী ও তোমাদের সন্তান, ও তোমাদের সন্তান, আরে তোমরা যারা ঈমান আনছো, নিজেকে মুমিন মুসলমান বলো। আল্লাহ বলছে, শোনো, তোমাদের স্ত্রী আর যে সন্তান এগুলো আছে না, সবাই না, এদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু। বাবা যা, আমার ঘরেই নাকি আমার শত্রু হতে পারে, আমার ঘরেই নাকি আমার শত্রু হতে পারে। তিনি আলিমুল গায়ব, আলিমুন বিযাতি সুদূর, তিনি হৃদয়ের গোপন তথ্য জানে, তিনি অদৃশ্যের জ্ঞান রাখে, বিচার দিবসের মালিক তিনি, সামিউন বাসির, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তিনি। উনি বলছে, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রী, ও আওলাদিকুম, এবং তোমাদের যে সন্তান আছে এদের মধ্যে কেউ কেউ আদুউল লাকুম, তোমাদের শত্রু হবে, কেউ কেউ শত্রু আছে এদের মধ্যে কেউ কেউ তোমাদের। ফাহযারুহুম ফাহযারুহুম ফাহযারুহুম, সতর্ক হও মুমিনরা, ও ঈমানদাররা, তোমাদের রব বলছে ফাহযারুহুম, সতর্ক হও কার থেকে? ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রী, ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে কেউ কেউ আদুউল লাকুম, তোমাদের শত্রু। ফাহযারুহুম, অতএব তাদের থেকে তোমরা সতর্ক হও, ওয়াইন তাফু, তোমরা যদি তাদের প্রতি ক্ষমা সুলভ আচরণ করো, ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, এবং তোমরা যদি তাদের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা যদি তাদেরকে ক্ষমা করো এবং তাদের দোষ ত্রুটি যদি তোমরা উপেক্ষা করো, ফাইন্নাল্লাহ গাফুরুর রাহিম, তবে ওই ঈমানদাররা জেনে নাও, তোমাদের এই সন্তান সন্ততিদের যদি তোমরা এদের প্রতি দয়ালু হও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এদের সহ্য করে ভালো হওয়ার চেষ্টা করো, এদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করো, ফাইন্নাল্লাহ গাফুরুর রাহিম, তোমাদের অপরাধ হবে না, নিশ্চয়ই তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। ও কাটোরা উত্তর পাড়ার মানুষ, তোমাদের রব বলছে, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, এ কাটোরা উত্তর পাড়ায় 5 বিঘা জমি, ইন্নামা আমওয়ালুকুম, ওই টাঙ্গাইল সদরের 2টা বাড়ি, ইন্নামা আমওয়ালুকুম, ওই বিদেশের ওই 2 লক্ষ টাকা দামের চাকরি, ইন্নামা আমওয়ালুকুম, ওই যে 50-1 কোটি টাকার বিজনেস তোমার, ওই যে এখানে কর্নারের দোকানে 20-25-50 হাজার টাকা দামের দোকান তোমার, ওই যে তোমার পৈতৃক সম্পত্তি হিসাবে পেয়েছো 2 বিঘা জমি, ওই যে শ্বশুর বাড়ি তোমার বউ শহরে একটা ফ্ল্যাট পেয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইন্নামা আমওয়ালুকুম, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম ফিতনা, এবং তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, এবং আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান। ও কাটোরা উত্তর পাড়ার মানুষ, মহিলা ও পুরুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের রব বলছে, ইন্নামা আমওয়ালুকুম, এ পুরো পৃথিবী পরিপূর্ণ সম্পদই হোক না কেন, ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম,
এবং তোমাদের ছেলে এবং মেয়ে ফিতনা তোমাদের জন্য পরীক্ষা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম আর আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান ও তোমরা যারা উদাসীনতায় মগ্ন তোমরা যারা হাইয়া আলাস সালাহ শুনো না অথবা শুনেও শুনো না অথবা শুনেও মানো না অথবা শুনেও সাড়া দাও না তোমরা যারা রান্না বান্নায় ব্যস্ত থেকে মহিলারা জোহরের নামাজ তিনটা বাজে পড়ো তোমরা যারা রিক্সা ভ্যান অটো মাঠে ফসল জমিনে কামলা অথবা অন্য কোন কোম্পানিতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আড্ডা গল্প গুজবে টেলিভিশন এনজয় উপভোগে যারা তোমরা সময় ব্যয় করছো যারা তোমরা উদাসীনতায় ও ব্যাখিয়ালি জেনে নাও তোমাদের রব বলছে আফহাসিবতুম আন্নামা খলকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি মনে করেছিলে যে তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া মানুষ তোমরা কি মনে করো তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা হবে না জেনে নাও কাটোরা উত্তর পাড়ার মানুষ তোমাদের রব বলছে মানুষের হিসেব নিকেশের সময় মানুষের হিসেব নিকেশের সময় কিয়ামত হাসর পুলসরাত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আখিরাত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিচারের দিন اقترب للناس حسابهم اي রে মানুষের হিসাব নিকেশের সময় আসন্ন চলে আসছে এই এসেই পড়লো রে ওহম ফিহা গাফলাতুম মুরিদুন অথচ তারা উদাসীনতায় অথচ তারা বেখেয়ালি হয়ে আল্লাহর দিকে আল্লাহর জন্য তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে ও তো কাটোরা উত্তর পাড়ার মানুষ তোমরা কি মনে করো তোমাদের রব এভাবেই তোমাদের আমাদের ছেড়ে দেবে না বোনরা আমার না ভাইরা আমার ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক হে মানুষ নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে হে মানুষ তোমাদের রব বলছে ইয়া আইয়ুহান নাস মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হও না কেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহ ও মানুষ অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদের কোনো কিছুতেই প্রতারিত না করে আর বড় প্রতারক হলো শয়তান সে শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে ইন্না শয়তান নিশ্চয় শয়তান লাকুম আদু তোমাদের জন্য শত্রু ফাত্তাখিদুহু আদু অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো ইন্না শাইতান লাকুম আদু নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু ফাত্তাখিদুহু আদু শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয় ও মানুষ দুনিয়ার জীবনের প্রতি তোমরা প্রতারিত হয়ো না আল্লাহর ওয়াদা সত্য নিশ্চয় শয়তান তোমাদের শত্রু তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো শয়তান তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তার দল জ্বলন্ত অগ্নি শিখায় অধিবাসী হয় আর কিচ্ছু নয় আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো মা লাকুম ইযা কীলা লাকুম ইনফিরু ফী সাবীলিল্লাহ আসাক্কালতুম الى الارض ارضيتم بالحياه الدنيا في الاخره فما متاع الحياه الدنيا في الاخره الا قليل هي من درغون তোমাদের কি হলো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম হে ঈমান দারগণ তোমাদের কি হইছে আর তোমরা যারা ঈমান আনছো তোমাদের কি হইছে তোমাদের রব বলছে
ও কাটোরা উত্তর পাড়ার মহিলা ও পুরুষরা, ও এখানকার ধনী ও দরিদ্ররা, ও এখানকার ভালো ও মন্দরা, আল্লাহ তোমাদের ডেকে বলছে 1450 বছর আগে প্রশ্ন করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান আনছো, মালাকুম, কি হয়েছে তোমাদের, কি হয়েছে তোমাদের, যখন তোমাদের বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও, তখন তোমরা জমিনের প্রতি প্রবল ভাবে ঝুঁকে পড়ো, তবে কি তোমরা আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে সন্তুষ্ট হলে, তবে কি তোমরা আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে, অথচ দুনিয়ার জীবন ভোগ সামগ্রী আখেরাতের তুলনায় একেবারেই নগণ্য। ও কাটোরা উত্তর পাড়ার মানুষ, ও ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আর তারা দুনিয়ার জীবন নিয়ে উৎফুল্লতায় আছে, অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন মেচা খুবই নগণ্য। ও কাটোরার মানুষ, তোমাদের রব বলছে, তোমাদের রব বলছে দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত, দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় এর চাইতেও নগণ্য, ওয়াল্লাহি এর চাইতেও নগণ্য, মাছির দানার চাইতেও ছোট, এ পুরো পৃথিবী এবং পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে যা আছে, এই পুরো পৃথিবী আর পুরো পৃথিবীতে যা আছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর কাছে এটার মাছির ডানার চাইতে মূল্য কম। কাটোরা, 2 বিঘা জমি দিয়ে দাপট দেখাও, 1 বিঘা জমি বিক্রি করে চেয়ারম্যানই মেম্বারি করে সবার উপরে মানে একটা কিছু হয়ে গেলে 100 টাকার ভোটের বিনিময়ে, একটা লোক জানা করে ধরা পড়েছে 20,000 টাকা জরিমানা দিয়ে ভাঙিয়ে দিয়েছে, মানে তোমার বাপের রাজ্য, জেনা অপরাধ গুনা, তোমার দেশে আমার দেশে কি আইন আছে সেটা তো আছেই, কিন্তু ইসলামে তো এটা গুনা, এগুলার শাস্তি তো তুমি ঠিক করবা না, 1450 বছর আগে এই গুনার শাস্তি ঠিক করা আছে, তুমি বিচারক হিসেবে, তুমি দায়িত্ববান হিসেবে ওই শাস্তিকে অ্যাপ্লাই করবা, ওই শাস্তি দণ্ডায়িত করবা, এতটুকুই। তবে এলাকার গ্রামবাসী করবে না, যার কাছে নেতৃত্ব আছে, যে নেতা, যে শাসক, সে শাস্তি দণ্ডায়িত করবে, সবার উপরে দায়িত্ব নয়। ভিতরে ঢুকতে চাচ্ছেন আপনারা, সামনে আসেন, জায়গা আছে মনে হয়, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, মাহফিলের মাঠ যত বড়ই হোক ওই দাঁড়ায় থাকে সবাই, একটু আপনারা উঠে দাঁড়ান তো প্লিজ, একটু জায়গা করে বসেন, সামনে সামনে এসে বসেন, ওনার অনেক কষ্ট করে দাঁড়ায় আছে, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, অবশ্য বেশিক্ষণ নাই ইনশাআল্লাহ, ঠিক আছে 1 মিনিট কথা বলুন, অনেক কথা জমে গেছে, কথা বলুন 1 মিনিট, একজন একজনের দিকে তাকায়, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো, হ্যাঁ ঠিক আছে, ওকে, আমরা অনেকক্ষণ কথা বলতে পারি না, কিছু কথা বলে দিচ্ছি, বলে নেন, একটু বলে নেন, জমছে ভাই, যাতে বাঙালি আমরা কতক্ষণ চুপ থাকা যায়, কথা বলিও না, ওদের অনেক কথা জমা আছে, ওরা বলুক, ওরা দেখবেন একটু কথা বলে আস্তে চুপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি একটা কাজ করি, ভিতরে সবগুলো কথা বের করে ফেলি, কেমন, আমি বলবো ঠিক কিনা, আপনারা বলবেন ঠিক, কেমন, কারণ গত 30 বছর আপনারা ওয়াজ শুনে যেই করে ঠিক, আপনারা কোন ঠিক, কিন্তু কিছু মনে নেই আজকে আপনাদের, যে কিটা কি ঠিক করেছিলেন, ঠিক কিনা আমরা বলেন, আমি বলবো 3 বার, এরপরে তো আশা করি তাহলে ভাই হক, ভাই হক, আপনাকে হক আছে, সব হুজুরে ঠিক কিনা, আমি যদি না বলি এটা মানে জুলুম হবে আপনাদের প্রতি, তাহলে আমি 3 বার বলবো ঠিক কিনা, আপনারা ঠিক ঠিক বলে দেবেন, কেমন, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, কি ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, আসুন আজকে আলোচনার বিষয়ে চলে আসি, আমি 5-10 মিনিট কথা বলি ইনশাল্লাহ বিদায় নেবো, কারণ শোনেন শোনেন, আপনার পয়সা উসুলে চিন্তা করিয়েন না, আমি কিছু বলে আসি নাই এখানে, সো টেনশন নিন না, পাথেও মাথায় অগ্রিম নেওয়া এখানে আসছি, আপনাদেরকে যদি যতক্ষণ কথা বলি আলহামদুলিল্লাহ, দেখেন আমি অনেক দূর থেকে আসছি, আমি যত বেশি কথা বলবো আমার লাভ, কিন্তু দেখেন লাভ কি, আপনাদের মধ্যে আমি একজন মানুষকে যদি এখন পাই, এই যে এতক্ষণ আমি প্রায় 5 থেকে 6টা আয়াত বলেছি, 3টা হাদিস পড়েছি, আমার এখানে লেখা আছে, আমি ভুলি নাই, হ্যাঁ 3 থেকে 4টা হাদিস মনে হয় পড়েছি, 4 থেকে 5টা আয়াত পড়েছি, আপনাদের মধ্যে যদি কেউ 1টা হাদিসও পড়ে শুনে দিতে পারেন আমি আর 1 ঘন্টা কথা বলবো, লাভ নাই তো, আমি 5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে আপনার কী লাভ, আরে আমার কী লাভ, বরঞ্চ আমি তো এদেশে লাভই দেখি না চোখে, আমি এদেশে তো লাভই চোখে দেখি না, না না লাভ যেদিন বলবো ওয়াজ মাহফিল ইনশাল্লাহ সেদিন লাভ বলবো, কিন্তু ওয়াজ মাহফিল যেভাবে যে আয়োজকদের হাতে চলে গেছে,
বেনামাজিদের হাতে ওয়াজ মাহফিল চলে গেছে, মাশাআল্লাহ আয়োজকও বেনামাজি, শ্রোতাও বেনামাজি, চিন্তা করি ওয়াজ করে এরা হিদায়ত কারে করার উদ্দেশ্যে ওয়াজ করায়, আয়োজকও আগামীকাল থেকে সলাত আদায় করবে না, শ্রোতাও আগামীকাল থেকে সলাত আদায় করবে না, আমি এখন চিন্তা করি তো ওয়াজটা ওরা করাইছে কার জন্য, আসলে মানে কার সংশোধনের জন্য আজকের এই ওয়াজ, একটু আমাকে বলতে পারেন আপনারা কার সংশোধনের জন্য আজকের এই মাহফিল? সবাই করতে গেল, আপনারা নেই গ্রামে আসেন সবাই ষোলো কোটি, আপনি আপনি কি ষোলো কোটি আছেন নাকি? আপনার সবার না, আপনি একজন মানুষ এখানে সংশোধন হওয়ার উদ্দেশ্যে মাহফিল হয়েছে, আপনি একজন মানুষ সংশোধন হওয়ার উদ্দেশ্যে আজকে এখানে মাহফিল হওয়া উচিত, আপনি একজন, শুধু একজন, এত মানুষ লাগবে না, শুধু আপনি একজন, আপনি একজন, প্রত্যেকে একজন একজন, কেমন প্রত্যেকে কয়জন কয়জন? একজন একজন, ব্যাস। আজকের এই মাহফিল থেকে কতজন সংশোধন হওয়া চাই? কতজন? ওই একজনটা আপনি হন, সৌভাগ্য হন, সৌভাগ্যের অধিকারী হন। আজকের এই মাহফিলে সলাত ত্যাগ বা পাঁচ অক্ত মিনিমাম 17 রাকাত নামাজের নসিহত, নামাজের শিক্ষা, নামাজের গুরুত্ব, নামাজ ত্যাগ করার বিধান নিয়ে এখান থেকে আজকের এই মাহফিল থেকে আমরা কয়জন সংশোধন হব? কয়জন? তবে ওই একজন আমি হব। ওই একজন কে হবে? আমি হব। ওই একজন কে হবে? তা না হলে এই মাহফিল ব্যর্থ, আগামী বছরের মাহফিলও ব্যর্থ হবে, যেমনটা গত বছরের মাহফিল ব্যর্থ হয়েছে। বুঝাতে পেরেছি? আমাকে তো সহসায় পাবেন না, কারণ আমি যখন বাসায় থাকি, কাজকর্ম করি, আমার মনে হয় নারে ওয়াজে যাই, মানুষকে নসিহত করি, যখন আমি ওয়াজে এসে আয়োজক টায়োজক চোখে দেখি, তখন আমার মনে হয় উদয় আসছি আমি, কারণ এই কারে হিদায়ত করতে নিয়ে আসছে, এই হিদায়তের মধ্যে আসবে না বুঝায় যায়, শ্রোতাদের মধ্যে ওরাও সিদ্ধান্ত নিয়ে আসছে, নারে ওয়াজ হচ্ছে সব শীতকালীন ওয়াজ, বেড়া দূর থেকে আসছে, যদি প্যান্ডেলটা খালি হয় কী করবো, বেড়ায় এলাকার বদনাম হয়ে যাবে, দেখি প্রায় এই উদ্দেশ্যে আসে। তবে চিন্তা করি আসলে এরা কারে হেদায়ত করবে? পরবর্তী সময় আপনারা ওয়াইজিনের সাথে দুই বাস করে লোক দাওয়াত দেবেন যে হুজুর আমরা তো হেদায়তের দরকার নেই আমাদের, আমরা আয়োজক কমিটি, আমাদের আর হেদায়তের কী দরকার, আর আমাদের এলাকা হচ্ছে এলাকাবাসীর উদ্যোগে হচ্ছে, ওদেরও হেদায়তের কী দরকার, আপনি বরং আসবেন এখানে তবে দুই বাস লোক নিয়ে আসিয়েন, আপনি এসে ওয়াজ কইরা আমরা সবাই শুনবো, কিন্তু হেদায়ত আপনার লোক হবে যাদেরকে আপনি সঙ্গে নিয়ে আসবেন, আদারওয়াইজ তো কোনো অপশন দেখছি না। এদেশে ভাড়া করে মানুষ ইতিকাফে থাকে, আপনি শুনছেন এটা? রমজানে ইতিকাফে ভাড়ায় থাকে, কিছুদিন পরে ভাড়ায় লোক লাগবে জায়গায় বসে। হ্যাঁ, ভাড়া করে ইতিকাফে রাখে, ইতিকাফে কি ভাড়া দিয়ে রাখবেন? ইতিকাফ হচ্ছে ইবাদত, ব্যক্তিগত ইবাদত, আপনি ভাড়ায় কীভাবে রাখবেন কামলা হিসেবে? কিন্তু এখানে এই দেশে আসে আমি দেখছি, আরে আমার এলাকায় আসে, আপনারা ভাই খুব ভালো মাশা আল্লাহ, ভাই আপনাদের তুলনাই নাই, কারণ আমি আসছি দুই ঘন্টা আপনাদেরকে চিনি, যা কটা মানুষ গেছেন মাশাল্লাহ খুবই ভালো লাগছে, সেই হিসেবে আপনাদেরকে ভালো বলতেই পারি, আমার এলাকার মানুষ তো ভালো না আপনাদের মতো, ওরা ভাড়া এতে কাছে লোক রাখে, কেউ যায় না, ওটা গরিবের কাজ হয়ে গেছে, কার কাজ হয়ে গেছে? বলে যে ও যদি কামলা দিত দিনে 500 টাকা করে পাইতো না, একটা মসজিদে একজন লোক এতে কাছে থাকা লাগে না, এলে নাকি এটা দোষ, এটা কি দোষ কাটা কি ওরকম আসেন হয়ে যাবে, এতে কাছে ভাড়া লোক রাখা দেখেন আপনাদের কষ্ট দিব না, 4-5টা হাদিস, 2-3টা আয়াত বলবো, এখান থেকে চলে যাব, যদি আপনার কাজে না আসে আমি সারা রাত কথা বললেও কাজে আসবো বলে মনে হয় না, চলেন একটা হাদিস মুখস্থ করাই আপনাদেরকে, কেমন? আরে আল্লাহ, একটু গরম কুসুম গরম পানি হলে ভালো হতো, ঠান্ডা খাবো না, বলেন আন, সবাই বলেন আন, মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কি কথা বাইরে নামক দিয়া মক্তবে পড়ছেন ওইটাই ফলো করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, বিরাসিল আমরি কুল্লি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি
وذروه سلامه আমি কি বলো শুনছেন আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাকে জানিয়ে দেব না এটা কে বলছে মুয়াজ ইবনে জাবালকে আল্লাহর নবী বলতেছে কাকে বলতেছে মুয়াজ ইবনে জাবাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী যারা বাচ্চা হইলে ছেলে বাচ্চা হইলে নাম খুঁজে পান না আনকমন টোকার এ মুয়াজ একজন পুরুষ সাহাবীর নাম কেমন বুঝতে পেরেছেন মুয়াজ কি মুয়াজ তো তাহলে একজন আমরা একজন সাহাবীর নাম শিখলাম আজকে একটা হাদিস পড়ে কি শিখলাম সাহাবীর নাম কি মুয়াজ ইবনে জাবাল তো তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমি কি তোমাকে সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাকে অবহিত করব না কুলতু বালা মুয়াজ ইবনে জাবাল বললেন রাদিয়াল্লাহু আন হ্যাঁ হে আল্লাহর রাসূল আপনি আমাকে বলে দেন কল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাসূল আমরি আল ইসলাম তিনি বললেন সকল কাজের মূল হচ্ছে ইসলাম মানে একটা লোকের যদি ইসলাম যদি মুসলিম না হয় এর কোনো কাজের মূল নাই আর কি নাই আর মূল নাই এবারে আসেন ধরে নিলাম ইসলাম একটা ঘর ইসলাম একটা কি ইসলাম একটা কি এটা শিখতেছি কোনো মাইন্ড করতেছি না আমার অভ্যাস খারাপ হলো আমার করো কাগজ টাগজ যাবে করে আনতে পারবো ধরে নিলাম ইসলাম একটা ঘর ইসলাম একটা কি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সকল কাজের মূল হচ্ছে ইসলাম সকল কাজের মূল কি ইসলাম এবার তিনি বলছেন যে ওয়া আমুদুহু সলা যদি এটা ঘর হয় ইসলাম ওয়া আমুদুহু সলা নামাজ হচ্ছে এই ঘরের পিলার নামাজ হচ্ছে এই ঘরের কি 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 পিলার আচ্ছা এ তো পিলার ছাড়াই পড়ে গেল রে ঘর মজবুত নিচ্ছি মিয়া কি কর পড়বো করতে গে বুদ্ধি থাকলে সমস্যা নেই হ্যাঁ দেখছেন সুবহানাল্লাহ তাইয়েব দেখেন আমি হয়তো দুষ্টামি করতেছি কিন্তু আপনার মনোযোগ দিয়ে শোনেন ওয়াল্লাহি আপনি নিজেরে মুসলিম করে তো মুসলিম হবেন না আল্লাহ নবী বললে মুসলিম হবেন ধোকা দিয়ে লাভ নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হবে সব ধোকা শেষ হয়ে যাবে ওখানে ধোকা কবর পর্যন্ত ঢুকবে না ধোকা মাটির থেকে মাটির নিচে যাবে না ধোকা মনে রাখবেন এই মাটির উপরে যত অপবিত্রতা এই মাটির উপরে যত কলুষিততা এই মাটির উপরে যত ছাল ছতুরি চতুরতা এভাবে নিঃশ্বাস বন্ধ সমস্ত ধোকা মাটির উপরে থেকে যাবে আপনি মাটির নিচে চলে যাবেন বুঝে আসছে নিজেকে ধোকা দেবেন না কাল রাসুল আমরি আল ইসলাম সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইসলাম ও আনুদুহু সলাহ আর ইসলামের পিলার হচ্ছে নামাজ ইসলামের পিলার কি তাহলে মুসলমানের পিলার কি নামাজ এ পিলার যদি না থাকে এটা আছে যার নামাজ নাই তার কি নাই ইসলাম নাই এই হাদিস অনুযায়ী হাদিসটা তিরমিজিতে আসছে কেমন হাদিসটা কিসে আসছে তিরমিজিতে আসছে যারা যারা নামাজ পড়েন না আপনারা সিদ্ধান্ত নেবেন আমি ফতোয়া দিতে পারবো না ভাই হাদিস পড়াই দিচ্ছি আমি পড়ে আমি বুঝছি আপনি পড়ে আপনি বুঝলে বোঝেন না বুঝলে তো আসলে আপনার জিম্মেদারি আপনার আমার উপরে আসবে না কেমন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দিনই ভাইরা সলাত আল্লাহর কাছে প্রিয় হও আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব হওয়ার মাধ্যম আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সালতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে এ পৃথিবীতে অগণিত যত ধরনের ভালো নেক কাজ আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে আইয়ুল আমাল কোন কাজ আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যথাযথ সময়ে নামাজ আদায় করা হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে ভালো আমল, প্রিয় আমল। ও কাটরা উত্তর পাড়ার মানুষ, তোমরা যদি তোমাদের গুনাহের কাফফারা দিতে চাও তবে আজকে তোমাদের শেষ সালাত ত্যাগ হওয়া উচিত। আজকের পর থেকে কোনোদিন তোমাদের সালাত ত্যাগ হওয়া উচিত না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسة؟ বলো তো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, মা তাকুলু যালিকা ইউবকি মিন বারানি, ও আবু হুরায়রা বলো তো, ও সাহাবারা বলো তো, ও মুমিনরা বলো তো, ও উম্মতে মুহাম্মাদীরা, তোমাদের নবী বলছে বলো তো, তোমাদের কারো বাড়ির সামনে যদি নদী থাকে আর কেউ যদি ওখানে দিনে পাঁচবার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে? কালু সাহাবারা বললেন লা লা ইউবকি মিন দারানিহি শাইআ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেহে কোনো রূপ কোনো ময়লা থাকবে না। কাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فذلك مثل الصلوات الخمس يمحو الله به الخطايا, আল্লাহর নবী বললেন এই হলো ওই নদীর মতো, পাঁচ ওয়াক্ত নামাজ হলো নদীর মতো উদাহরণ, ওই পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী হলো পাঁচবার গোসল করা লোকের মতো, এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ, ফজর জোহর আসর মাগরিব ইশা শুধু নামাজ নয়, তোমার গুনাহের মহা ঔষধ, তোমার গুনাহের কাফফারা, তোমার গুনাহের ক্ষতিপূরণ। ও কাটরার মহিলা পুরুষরা, কি বলছে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনহুন্না মা লাম তুগশাল কাবায়ির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে অপর জুমা গুনাহের কাফফারা হয়ে যায় যদি কবিরা গুনাহ না করে, মানে সিগারেট গাঁজা মদ খেলে ওটা মাফ হবে না। জেনাবে বিচার মোবাইলে প্রেমিককে বলো যে একটা চুমা দাও, ছবি একটা খালি গায়ে পাঠাও, আরেকজনের বউকে কল দিয়ে কথা বলা, এভাবে জানালা দিয়ে কথা বলা, এখন শীতের সময় কুয়াশায় খেতের নেচে আড়ে পাড়ে আড়াতো পাড়াতো খালাতো মামাতো চাচাতো বন্ধুদের সাথে দেখা করা, এই ওয়াজকে কেন্দ্র করে কিছু বলাবেন আজকে আসতে তাদের প্রেমিকের সাথে দেখা করতে। এই ধরনের কবিরা গুনাহ যদি না থাকে, এই ধরনের কবিরা গুনাহ, আরে আজকে কত দেবতার ভাবিকে চটপটি পাঠাচ্ছে, চটপটিওয়ালার কাছে গেলে হিসাব পাওয়া যাবে, চটপটিওয়ালার কাছে গেলে হিসাব পাওয়া যাবে। এগুলো হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা গুনাহের কাফফারা হয়ে যায় যদি কবিরা গুনাহ না থাকে, যদি কি না থাকে। ও কাটরার মানুষ, তোমরা কি আল্লাহর কাছে মর্যাদাবান হতে চাও? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একটু কুসুম গরম পানি আসেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইরফাউ বিহিদ দারাজাত, আল্লাহ নবী বলেছে যে আমি কি তোমাদের বলবো না আল্লাহ তাআলা কি দিয়ে গুনাহ মুছে দেয়? আচ্ছা আমি কি আপনাদের বলবো আল্লাহ তাআলা কি আমল দিয়ে গুনাহ মুছে ফেলে বলবো? আল্লাহর নবীও জিজ্ঞেস করেছিল আমি কি তোমাদের বলবো না আল্লাহ তাআলা গুনাহগুলোকে কি আমল দ্বারা মুছে দেয় এবং মর্যাদা বাড়িয়ে দেয়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন। ক্বালা ইসবাগুল উযূই আলাল মাকারিহ, তিনি বললেন কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে ভালোভাবে অজু করা, মসজিদের দিকে বেশি বেশি পায়ে যাতায়াত করা এবং এক নামাজ শেষে আরেক নামাজে, এক নামাজ শেষ করে পরবর্তী নামাজের জন্য অপেক্ষায় থাকা, ফাযালিকুমুর রাবাত উপরে ওখানে রাখেন,
আর এটাই হলো রিবাত ফাযালিকুমুর রিবাত এটাই হলো রিবাত আল্লাহর রাস্তায় পাহারা দেওয়ার মর্যাদা মানে আল্লাহ নবী বলল যে আমি কি তোমাদের বলবো কোন কাজ করলে তোমাদের গুনাহ মুছে যাবে মর্যাদা বেড়ে যাবে সাহাবারা বললেন বলেন ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন বেশি বেশি কষ্টের সময় ভালো লাগতেছে না এই সময় সুন্দর করে ওযু করা এবং এক নামাজ বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাওয়া মানে ঘন ঘন কদম কি কদম ঘন ঘন কদমে মসজিদে যাওয়া এবং এক নামাজ শেষে পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করা মানে যোহর শেষে অপেক্ষা করা যে আসর টাইম মনে হয়ে যাচ্ছে আর আধা ঘন্টা আছে রে না এখন যাবো না আচ্ছা এই কাজটা নামাজের পরে শুরু করি আচ্ছা ওখানে যে পৌঁছাবো নামাজের পর তো না নামাজ হয়ে যাবে আচ্ছা নামাজের পরে যাই আচ্ছা নামাজের আগে গিয়ে পৌঁছে যাই এই আরেক নামাজের অপেক্ষা করা এটা করলে আল্লাহ গুনাহ মুছে দেবে আমার মর্যাদা কী করবে বাড়িয়ে দেবে মাশাআল্লাহ আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন তাহলে না দেখুন আমার ভাইয়েরা একটা হাদিস আপনাদেরকে পড়াতে চাই এবং মাহফিল থেকে বিদায় নিতে চাই ফতোয়াটা দিবেন আপনারা কেমন কে দেবেন ফতোয়া কে দেবে ফতোয়া কে দেবে ফতোয়া কে দেবে দিবেন তো ফতোয়ার জন্য নলেজ লাগে না তো নলেজ আমি শিখাই দিচ্ছি দেন শিখবেন সবাই আমার সাথে জোরে জোরে বলবেন যাতে এই এই কাপড়ের এই ছোট্ট এই মাঠটা যাতে কাঁপে এত জোরে বলবেন যাতে মুখস্থ হয়ে যায় মক্তবের মতো বলেন عن سعيد بن مسيب عن سعيد بن المسيب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم سعيد بن مسيب رضي الله عنه تكبر نتا তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন بيننا وبين المنافقين بيننا وبين المنافقين بيننا وبين المنافقين شهود العشاء شهود العشاء والصبح لا يستطيعونهما لا يستطيعونهما بولن বলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনানা আমাদের 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 মুসলিমদের আমাদের মুসলিম আমাদের মুমিনদের আমাদের মুত্তাকিদের আমাদের ঈমানদারদের وبين المنافقين এবং মুনাফিকদের এবং মুনাফিকদের এবং মুনাফিকদের এবং মুনাফিকদের আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া বুঝেন নাই বুঝছেন আসলে বুঝছেন হাদিস মুসনাদে আহমদে আসছে কোথায় আসছে হাদিস গ্রন্থের নাম কি সবাই বলেন হাদিস গ্রন্থের নাম কি মুসনাদে আহমদ এই হাদিস গ্রন্থে আসছে আল্লাহ নবী বলেছে নিশ্চয় আমাদের মানে মুসলমানদের এবং মুনাফিকদের মানে যারা মিথ্যুক যারা মুসলমান বলে কিন্তু মুসলমান না তাদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা না ঈশার নামাজে এবং ফজরের নামাজে উপস্থিত হওয়া কোথায় উপস্থিত হওয়া কোথায় মসজিদে ঈশা এবং ঈশা এবং তাহলে মুনা আমাদের কে এবং মুনাফিক এবং কে পার্থক্য কি আরে না ঈশা এবং ফজরে উপস্থিত হওয়া ঈশা এবং ফজরে লা ইস্তাতিউনাহুমা তাদের জন্য এটা বড়ই কষ্টকর মুনাফিকদের জন্য ফজরের নামাজ আর ঈশার নামাজ পড়া বড়ই তাহলে ফতো দিতে পারবেন তো নিজেরে খবরদার আমার দেখেন আপনার সামনে বেনামাজি কাউরে মুনাফিক বলে দিয়েন না এই ফতোয়া কার জন্য নিজের জন্য শিখে নেন
চলেন আরেকটা হাদিস পড়েন জান। আচ্ছা ভালো কথা, ভালো কথা, ভালো কথা। হ্যাঁ, এই তো একটা কোরআন আয়াত আছে, এখানে এটা বলে না দিলেই নয়। তাহলে বলেন বলেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশাই ওয়াস সুবহি, শুহুদুল ইশাই ওয়াস সুবহি লা ইস্তাতিউনাহুমা, লা ইস্তাতিউনাহুমা। কি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই না? আছে আছে। ওদেরকে খাওয়াবেন? হ্যাঁ, সবাই খাবে। এই মিয়া জোরে বলেন তাহলে মিয়া। সরি সরি, ধমকটা দিয়ে দিছি না, যাতে বাঙালি না মেজাজ না থাকে লেগে আমি কি বক্তা বলুন। জোরে বলেন, কেমন বলেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহি লা ইস্তাতিউনাহুমা। অর্থটা আমি বলে দিচ্ছি, আর বলা লাগবে না। দেখেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয়ই আমাদের মুসলমানদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজরে এবং ঈশার নামাজে উপস্থিত হওয়া। মুনাফিকদের জন্য এটা খুবই কঠিন, তারা এতে উপস্থিত হতে পারে না। তাহলে আপনি যদি ফজর এবং ঈশা না পড়েন, আপনার ভিতরে যে মুনাফিকের লক্ষণ আছে এটা আপনি ক্লিয়ার হওয়া উচিত কিনা? আপনার ভিতরে যে আমার ভিতরে যদি মুনাফিকি থাকে, আমার ভিতরে মুনাফিকি আছে কিনা, আপনার ভিতরে মুনাফিকি আছে কিনা, ওই প্যান্ডেলের বন্ধের ভিতরে মুনাফিকি আছে কিনা, তারা এটা বুঝবে কিভাবে? মাপ কর, মাপ কাঠি কি, মানে এটা মাপবে কিভাবে, যাচাই কিভাবে করবে? ফজর আর ঈশা দিয়ে। এবারে আসেন, আচ্ছা জামশেদ ভাই, যদি মুমিন না হয় মুনাফিক হয় তাহলে কি হবে? দেখেন, জাহান্নামে তো জাহান্নামীরা যাবেই, তবে মুনাফিকদের জন্য আল্লাহ ডিফারেন্ট একটা ব্যবস্থা রাখছে, দারুণ একটা জিনিস রাখছে, স্পেশাল রাইট। মানে জাহান্নামে তো আগুনে জ্বলবে, আল্লাহ ছেঁচে ফেলবে, পাথর মায়েরা সুদ খুঁড়বে, অবস্থা খারাপ করে ফেলবে, এই জেনাকারীকে উলঙ্গ অবস্থায় চুলার ভিতরে ধাউ ধাউ করে জ্বালাবে, ডিফারেন্ট ডিফারেন্ট তো আছে। তবে মুনাফিকদের জন্য একটা স্পেশাল ক্যাটাগরি আছে, কি আছে জানেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। সূরা নিসা আল্লাহ বলছে যে মুনাফিকরা তো জাহান্নামের একবারে নিচে থাকবে, কোথায়? এই পৃথিবীতে যত অপরাধীকে আল্লাহ জাহান্নামে ফেলবে সবগুলোর নিচে কে থাকবে? সহজ কিছু না। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, হে মানুষ, রবকে ভয় করুন। সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে নিশ্চয়ই মুনাফিকরা তো জাহান্নামের নিম্ন স্তরে থাকবে এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কোনো কে থাকবে না? সাহায্যকারী থাকবে না। আসেন, শিরিক কি আল্লাহ ক্ষমা করে? তাহলে ফজর আর ঈশায় উপস্থিত না হওয়া মুনাফিকের লক্ষণ, ঠিক না? ফজর আর ঈশায় উপস্থিত না হওয়া কিসের লক্ষণ? কিসের? আসেন আরেকটা, এটা হলো মুনাফিকই আসছে, কি আসছে? আরেকটা ফতোয়া আসে, কেন শিখবেন? ও ভাই, আপনার পছন্দের হুজুরের জিগান না, আপনি তো টেনশন নেন কেন, এত এত তুচ্ছ মনে করতেছেন কেন? এখানে আপনি আপনার পছন্দের হুজুরকে জিজ্ঞেস করেন না যে হুজুর গো, সিহা সিত্তা বা কুতুবে সিত্তা যে 6টা হাদিসের গ্রন্থ আছে, হুজুর ওখান থেকে একটু আমার 2টা 5টা হাদিস বলেন না, নামাজ ছেড়ে দিলে আমি কি মুসলমান, নামাজ ছেড়ে দিলে আমি কি মুমিন বলেন না। যদি বলে যেন হ্যাঁ, তাহলে আপনি খুশি হয়ে যান। ওই হাদিসের থেকে যদি আপনাকে হাদিস দিয়ে হ্যাঁ বলে তো খুশি হন, আর যদি হাদিস দিয়ে না বলে বলবেন তাহলে আমি কি? দেখেন না উনি কি বলে হাদিস দিয়ে। আচ্ছা খাল্লি, উনি বাদ, আগে নিজেরা শিখি, কেমন বলেন? আন, আরে বিরিয়ানি আছে ভুলে গেছেন নাকি? আন جابر رضي الله عنه عن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم এটা একটু মুখস্থ করেন, কেমন বলেন? জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসেন এটা একটু মুখস্থ করে ফেলি, কেমন কাজে আসবে? বলেন, বাইনাল আবিদি وبين الكفر وبين الكفر খেয়াল করে দেখেন, ওখানে বলছে বাইনানা ও বাইনাল মুনাফিক, কি বলছে ওখানে? বাইনানা ও বাইনাল মুনাফিক, আর এখানে বলছে বাইনাল আদ ও বাইনাল কুফর, এখানে কি বলছে? ওই হাদিসে বলছে মুনাফিক, কি বলছে? এখানে কি বলছে? খালি মুনাফিক তো না, দেখেন কি বলে, নামাজ ছেড়ে দিলে আল্লাহ 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দেশে মাত্র 2% মানুষ নামাজ পড়ে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে
এই গ্রামে ইমাম সাহেব কে, মসজিদের ইমাম কে, ফজরে কয়জন হয় সত্য বলবেন, একটা একদম একুরেট সত্য বলবেন। ফজরে 12-13 জন জুমায় ফুলবে কিভাবে? মুনির সাথে কথা বলছি, ভাড়াটা করে আনেন, আজকে বিরিয়ানি দিবেন, ওরকম কি জুমায় বিরিয়ানি থাকে? মাঝে মাঝে জিলাপি থাকে, মাঝে মাঝে জিলাপি থাকে, বিরিয়ানি থাকে না, জিলাপি থাকে, যারা জানে যে জিলাপি আছে না, আগে থেকে মনে জানে না, তাহলে জুমায় যায় না? ও হজের মতো মনে করে ফেলছেন আমাকে, কে জীবনে একবার, বছরে কেন, হজ ফরজ একবার, হজ ফরজ কয়বার? একবার ফরজ, তাহলে এরা ওই নামাজের জুমা হিসেবে নিয়ে নিছে না? ভালো ভালো ভালো, ঠিক আছে, যারা আপনারা হিসেবে নিছেন শিখে নেন, বলেন বাইনাল আবদি, বাইনাল আবদি, ওয়া বাইনাল কুফরি, বাইনাল কুফরি, তারকুস সালাহ, তারকুস সালাহ, তারকুস সালাহ, তারকুস সালাহ। দেখেন এখানে বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বলেন তো বাংলাটা, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। সুনানি ইবনে মাজাহ, তাহলে আগের হাদিসটা মুনাফিক আসছে মুসনাদে আহমেদে, কোথায়? আর এই কুফরের হাদিসটা আসছে ইবনে মাজাহ, কোথায়? এবারে সহি মুসলিমের একটা হাদিস শুনতে হয় না, কি কি পাইছি? নামাজ ছেড়ে দিলে কি হয়? সবাই আপনারা বলবেন নামাজ ছেড়ে দিলে কি হয়? আর ওই যে যে মানে ওই যে ইবনে মাজাহ কি পাইছি? ইবনে মাজাহ কি পাইছি? ইবনে মাজাহ কি পাইছি? আসেন সহি মুসলিমে কি পাই? আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন سمعت النبي صلى الله عليه وسلم يقول الله النبي صلى الله عليه وسلم বলেছেন ان بين الرجل وبين الشرك والكفر ترك الصلاه ان بين الرجل وبين الشرك والكفر ترك الصلاه নিশ্চয় একজন মানুষ, নিশ্চয় একজন মানুষ, নিশ্চয় একজন ব্যক্তি এবং শিরক, এবং শিরক, এবং শিরক, এবং কুফর, এবং কুফর, এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। নামাজ ছেড়ে দিলে শিরক হয়, সহি মুসলিমের হাদিস। তাহলে ইবনু মাজাহ পেলাম কুফর, মুসনাদ আহমদে পাইলাম মুনাফিক, সহি মুসলিমে পাইলাম মুশরিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জি সিদ্ধান্ত আপনার। যে হুজুর আপনি মারা গেলে নামাজ পড়েন না, জানাজা দেয়, এগুলা আখেরাতে কোনো হিসাবে আসবে না আপনার, মনে রাখিয়ে দেন। বরঞ্চ হুজুর যে কীভাবে জবাব দিবে আল্লাহকে বেনামাজির জানাজা পড়াইয়া, হুজুরের অবস্থায় খারাপ হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, কারণ আমার আর বলার কিছুই নেই তোমাদের সামনে, লাভ কি? শোনেন শোনেন শোনেন, কি বাকি রাখছি বলেন? এ দুনিয়া আপনার জন্য তুচ্ছ। কোরআনে আল্লাহ বলছে যে আপনাদের পরিবারের সন্তান সন্ততি স্ত্রী এদের মধ্যে কেউ কেউ আপনাদের শত্রু, ওটা বললাম আপনাদেরকে। আল্লাহ কোরআন থেকে পড়িয়ে শুনিয়েছি যে দুনিয়াটা ক্ষণস্থায়ী, ভোগ বিলাসের জায়গা আল্লাহর কাছে উত্তম এবং স্থায়ী জিনিস আছে। আপনাদের বলেছি আপনার জানাজা হবে আপনি নামাজ পাঁচ ওয়াক্ত পড়লে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়ে আসছে হাদিস, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়ে আসছে হাদিস, যে যেই ব্যক্তি ফজরে 2 রাকাত, বলেন ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত, এই 3টা হাদিস বলতেছে যেই লোক দিনে 17 রাকাত নামাজ পড়ে না, একটা হাদিস বলতেছে সে মুনাফিকি করে, একটা হাদিস বলতেছে সে কুফুরি করে, একটা হাদিস বলতেছে সে মুশরিকি করে, শিরিক করে। আর কী বাদ রয়ে গেছে ভাই, এতটুকুর উপরে আমল করেন? আর শোনেন একটা কথা বলি আপনাদেরকে, যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে,
যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে, কেমন সলাৎ ত্যাগকারীর সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আন আবিল মালিহ রাদিয়াল্লাহু আনহু قال আবু মালিহ সরি আবু মালিহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সলাৎ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। তাহলে দেখেন সুবহানাল্লাহ, আবুল মালিহ আরেকজন সাহাবীর নাম আসছে নামাজ সম্পর্কে। তাহলে ওইদিকে সাইয়েদ ইবনুল মুসাইয়্যিব বলল যে মুনাফিক আসরে আর ফজরে আসতে পারে না, এদিকে আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে যে লোক তার আসরের নামাজ পড়ে নাই তার আমল যত আমল, মানে ধর ফর এক্সাম্পল আপনি আজকে দিনে আসর পড়েন নাই, আবু মালিহ বলতেছে রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আল্লাহ নবী বলছে যে লোকটা একদিন আসর নামাজ পড়ে না তার 60 বছর বয়সে যত পিছিয়ে আমল আছে সব নষ্ট হয়ে গেছে। আরে হজ ও জি হজ 5 লাখ টাকা দামের টা আর কি, ওটাও শেষ, ওটাও কি আমি বলছি না সহি বুখারী হাদিস, কোন হাদিস সহি বুখারী হাদিস, সলাৎ ত্যাগকারী জাহান্নামের অধিবাসী হবে। ও কাটরার নারী ও পুরুষরা, আমি তোমাদের রবের পক্ষ থেকে আয়াত তেলাওয়াত করে শোনাতে পারি, এর বেশি কিছু করতে পারি না। রব ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যাকে ভালোবাসেন হিদায়াত দিতে পারবেন না, আর আল্লাহ যাকে খুশি তাকে হিদায়াত দেবে। ও কাটরার পুরুষ ও মহিলারা মা সালাকাকুম ফি সাকার, তোমাদের রব বলছে কিসে তোমাকে জাহান্নাম সাকারে নিক্ষেপ করেছে। কালু সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং অনাহারের মানুষকে অন্নদানে উৎসাহী ছিলাম না, আর নামাজের হেফাজত যারা করেছে ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিদুন, আর যারা তাদের নামাজের হেফাজত করেছে উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তারাই সম্মানিত হবে জান্নাত সমূহে। ও দিনী ভাইরা, তোমরা আজকেই তোমাদের শেষ নামাজ ত্যাগ, জেনে নাও এতদিন যে নামাজ আদায় করনি তার কি হবে, যদি সেই দিকে তোমরা লক্ষ্য করো তবে দিনী ভাইরা আমার তোমরা চিন্তিত হয়ো না, ও আমার দিনী ভাইরা তোমরা চিন্তিত হয়ো না, কোনো চিন্তার কারণ নাই। আমাদের রব তিনি বলছেন ইল্লা মান তাব ইল্লা মান তাব, অতঃপর অপরাধীর অপরাধ যত বেশি হোক না কেন। সূরা আল ফুরকানে তিনি বলছেন ইল্লা মান তাব, যে ব্যক্তি তাওবা করে ওয়া আমানা ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎকর্ম সম্পাদন করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যেই লোকটা গুনাহ থেকে তওবা করলো ঈমান আনলো ভালো কাজ করলো তার পিছনের সব আমলকে নেকিতে পরিবর্তন করে দিবে আল্লাহ সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما আর তিনি আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। ও আমার ভাইরা ওমান তাব, আল্লাহ বলছে যে ফিরে আসে যে তওবা করে ওয়া আমিলা সালিহা এবং ভালো কাজ করে ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সেই তো সম্পূর্ণরূপে আল্লাহ অভিমুখী হয় যে তওবা করে আর ফিরে আসে, সেই তো সম্পূর্ণরূপে আল্লাহর দিকে হয়, এর বাইরে আর কেউ হয় না। শোনো শোনো মানুষ, যারা তোমরা জীবিত আছো, যারা তোমরা কান থেকেও নেই, যাদের তোমাদের হৃদয় থেকেও নেই তোমরা বাদ, ও তোমরা যারা জীবিত আছো, অফার 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে 1450 বছর আগে 60 বছরের অপরাধী, 50 বছরের অপরাধী, 70 বছরের অপরাধী, এই পৃথিবীর মদখোর জুয়াড়ি জানাকারী এছাড়াও ইত্যাদি 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 যত ধরনের অপরাধী রয়েছে সবার জন্য বলেছে, সবার জন্য বলেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহ, আল্লাহ বলে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাক, তুমি যদি আমাকে ডাকো ক্ষমার আশায় আমি তোমাকে ক্ষমা করব, আলা মা কানা ফিকা ওয়া লা উবালি, তোমার গুনাহ যত বেশি হোক না কেন আমি কারো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লা উবালাগা যুনুবুকা আনানাস সামা, যদি তোমার অপরাধ আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি আমার আল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, গফরতু লাক, তোমাকে আমি ক্ষমা করব, ওয়া লা উবালি, কারো পরোয়া করি না। ইয়া ইবনে আদম,
হে আদম সন্তান, ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খতিয়া, হে আদমের ছেলে মেয়েরা, এই পুরোটা জমিনকে পরিপূর্ণ করে যদি অপরাধ নিয়ে আমি আল্লাহর সামনে আসো, সুম্মা লাকাইতানি, যদি আমি দেখি, লা তুশরিকু বি শাইয়্যা, তোমার এই জমিন ভর্তি অপরাধের মধ্যে কোনো শিরকের গুনাহ নেই, লা আতাইতুকা বিকুরাবিহা খতিয়া, তাহলে এই জমিন ভর্তি রহমত নিয়ে এসে তোমাকে মাফ করে দেব। শিরিক থাকলে মাফ করবে না, কি থাকলে মাফ করবে না? নামাজ ত্যাগ করা কি? নামাজ ত্যাগ করা কি? তিনটা নামাজ ত্যাগ করা কি? নামাজ ত্যাগ করা মুনাফিকি, নামাজ ত্যাগ করা কি? কুফরি, নামাজ ত্যাগ করা কি? আর আল্লাহ বলছে যে জমিন ভর্তি অপরাধ নিয়ে আসলে যদি অপরাধের মধ্যে গুনাহ শিরিকে গুনাহ না থাকে, জমিন ভর্তি ক্ষমা নিয়ে আল্লাহ ক্ষমা করে দিবে, বলবে জান্নাতে যাও যাও। আকুলু কওলি হাযা واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه انه هو الغفور الرحيم আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করি এবং আপনাদের সবার জন্য ক্ষমা প্রার্থনা করি। আপনারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসেন, আপনাদের পুরো পিছনের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করার সুযোগ বেঁচে থাকলেই পাচ্ছেন, মরে গেলে আর পাচ্ছেন না। আর মনে রাখবেন, পৃথিবী যেদিকেই যাক, পরিস্থিতি যেটাই হোক, দিনে কত রাকাত নামাজ? ভাই বিশ্বাস করেন ভাই, এগুলো হাদিস, আপনি আপনার পছন্দের হুজুর থেকে জেনে নিন এগুলো হাদিস কিনা, তাইলে তো চলে। জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া চাইছে সবাই, দোয়া করে দিছি না, ক্ষমা চাইছি, ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে দেয়। যারা আয়োজক তারা যেন দিনের পথে থাকতে পারে, আরো আয়োজন করতে পারে। আল্লাহ আল্লাহ, সবার তো তারা নাই, ইনশাআল্লাহ।